সিনেমা বাংলা ছবি দিয়েই বাংলা সিনেমা ঘুরাতে হবে, এতগুলো শিল্পী এতগুলো কলাকুশলী সব বেকার হয়ে বসে যাবে, লিখে দিলাম আমি আপনাকে, লিখে নেন। সবাই শুধু সিনেপ্লেক্সে দেখছে, সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কই? ও জামান করতেছে সুইজারল্যান্ডে মরক্কোতে, আপনি আমি গান করতেছি ওই যে হাতিঝিলের কর্নারে। সে আমার সিনিয়র মানুষ, সুপার স্টার, আমার আগে অনেক আগে আসছে, যে সত্য সেবা স্বীকার করতেই হবে। তো তার সাথে আমার এই দ্বন্দ্বগুলো মানুষ সৃষ্টি করে, কখনো সে সামনে কোথাও আমার সম্পর্কে তার মন্তব্য করেনি, আমিও তার সম্পর্কে আজ পর্যন্ত কোনোদিন কোথাও মন্তব্য করিনি, কারণ মন্তব্য করাটা খুব একটা সমীচীন মনে করিনি, বিকজ তার সাথে আমার কোনো কিছু নিয়ে ক্লাসই তো হয়নি কখনো। শাহরুখ খানের কত ছবি ফ্লপের পর উনি আস্তে করে পাঠান, তারপরে এই জওয়ান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো ঈদের সময় সাকিবের প্রিয়তমা, সুরঙ্গ, প্রহেলিকা, আর অনেক ছবি এরকম ভালো ভালো ছবি বিভিন্ন জায়গায় ঘুরছে, সুবাতাস বাওয়া শুরু হয়েছে। তো আমি মনে করি একজন আমার একটা কলিগের হওয়া মানেই আমার এটা সবার জন্য গর্বের সম্মানের, এরকম করে সবারটাই হোক। আমারটা যখন আবার আল্লাহ তালা বলবে তুমি জনপ্রিয়তা যতই হওয়ার চেষ্টা করো, আল্লাহ তালা তোমাকে জনপ্রিয় চায়কাটা না ধরে দিলে, কপালে না থাকলে, রিজিকে না থাকলে তোমার কখনই হবে না, যত চেষ্টা করো। তো সেইটা যখন সৃষ্টি হবে, অবশ্যই আবার আরেকজন আমার হোক, আরেকজন হোক দিয়া আবার সুন্দর করে সেই যাত্রাটা শুরু হবে। বাট বাংলা ছবির ধারাটা অব্যাহত থাক যেভাবেই হোক। যে মুহূর্তে আমার বাংলা ছবি ঘুরে দাঁড়ানোর সময়, যে মুহূর্তে আমার বাংলা ছবিকে আমি দাঁড় করাবো, সেই মুহূর্তে আপনি আমাকে 1,000-1,500 কোটি টাকার ছবি রিলিজ দিয়ে হলগুলোকে নিয়ে আমাকে ধ্বংস করে দিচ্ছেন, এটাতে আমি সহ্য করবো না। আমার একটা ছবি রিলিজ হবে, এই যে গত ছবি বিদ্যাশ্রম রিলিজ হলো, দুঃসাহসী, খোকা, অন্তর্জাল, কয়টা হল পেয়েছে কোনো খবর আছে? খবর নিতে পারছেন? পাচ্ছেন না, কারণ ওই ছবি দেখার পরে হল থেকে ওইসব ছবি নামছে না। আপনি যে আরেক ছবি রিলিজ করবেন আপনার হল কই? আপনি এখানে আমার হাত পা বেঁধে আপনি আমাকে পানিতে ফেলে দিলে হবে না। তো শুধু আপনি ঈদের ব্যবসা করে কি আপনি সিনেমা বাঁচাতে পারবেন? 12 মাস, অন্য 11 মাস কী করবেন আপনি? সিনেমা বাংলা ছবি দিয়েই বাংলা সিনেমা ঘুরাতে হবে। এরপর আপনি ওনারা এখন এবার কীভাবে ভবিষ্যতে বলে দিই, ওনারা এখন দেখছেন যে সিনেপ্লেক্সে বাইরের ছবিগুলো ব্যবসা করছে, সিঙ্গেল স্ক্রিনে না, ওনারা এখন বিভিন্ন জায়গায় সিনেপ্লেক্স তৈরি করবেন নিজের টাকায়, করে ওনারা মেশিন বসিয়ে ওনারা এইভাবে নিয়ন্ত্রণ করে বাজারটা নিয়ে নেবে। তখন আপনার আমার আর কিছু করা থাকবে না, এতগুলো শিল্পী এতগুলো কলাকুশলী সব বেকার হয়ে বসে যাবে, লিখে দিলাম আমি আপনাকে, লিখে নেন। কারণ একটা প্রডিউসার যখনই সিনেমা রিলিজ করতে পারবে না, টাকা ফিরে পাবে না, উনি কখনো সেকেন্ড ছবি রিলিজ করবে না। সবাই শুধু সিনেপ্লেক্সে দেখছে, সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কই? সিঙ্গেল স্কুলগুলোকে আরও ভালো করতে হবে, ভালো পরিবেশ ভালো করতে হবে, সিনেপ্লেক্স দরকার নাই, সিঙ্গেল স্কুলগুলোকে ভালো পরিবেশ, শিক্ষিত ছেলে মেয়ে যার এখন আর সেই যুগ নাই, বাজারের মধ্যে গিয়ে ভালো করে মেয়েরা সিনেমা দেখবে সেই অবস্থা নাই এখন। এখন যুগ পাল্টেছে, মোবাইলের মধ্যে দুনিয়া। আমি মনে করি আমার বাংলা সিনেমাকে ঘুরে দাঁড় করানোর জন্য সময় দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনারা আমাকে আমার উপরে চাপাই দিলেন 2,000-1,000-1,500 কোটি টাকার ছবি। আপনারা আমাকে যুক্তি দিলেন কি এতে প্রতিযোগিতা বাড়বে, ভালো ভালো ছবি নির্মাণ করবে, সেই টাকা কই? লগ্নিকে করবে, ওরা তো একটা ছবি দুবাই থেকে শুরু করে সারা পৃথিবীতে রিলিজ করে, আপনি তো সারা পৃথিবীতে রিলিজ করতে পারবেন না, আপনার বাজার তো শুধু বাংলাদেশ, তো আপনি সেই রিটার্নটা করে আসবে। আপনি দেখতে চাই বলে কি আপনি নিজের সংস্কৃতি বিক্রি করে দেবেন, নিজের ব্যবসা বন্ধ করে দেবেন? তাহলে এই শিল্পী কলাকুশলীগুলোর কী হবে? তাহলে আপনি এখন বিদেশ থেকে ছবি এনে চালাবেন, তারপর এদেশের শিল্পী কলাকুশলীদের কী হবে আমাকে বলেন? বেকার হাত পেতে বেরোবে এত বড় ইন্ডাস্ট্রি? গ্লোবালাইজেশনের সময় আপনি আমার চ্যানেল বিদেশে চালাতে দিচ্ছেন না কেন? খারাপ হোক ভালো হোক আমারগুলো আপনি দেখেন না কেন? যখন দুই দেশের চ্যানেলের আওয়াজ আদান প্রদান হবে, চুক্তি হয়েছিল, আমার চ্যানেলগুলো আপনাকে দেখি না কেন? আমি দেখি বা না দেখি, আমি দেখবো না, আমার খুশি, কিন্তু আপনি তো আমার সাবস্ক্রাইবে রাখবেন, তো আমার তো আসে না কেন? আমার ছবি আপনার রপ্তানিতে চুক্তিতে আমার ছবি নিয়ে আপনি এয়ারপোর্টে ফেলে রাখেন, আমার ছবি চালান না কেন ওখানে? এই গ্লোবালাইজেশন বলে আপনি একটা জিনিস ঢুকিয়ে দেবেন আর আমার জিনিসগুলোকে ধ্বংস করে দেবেন, এটা গ্লোবালাইজেশন না। আপনি আমাকে দেখেন তো চেন্নাইতে আপনার ছবি ঢুকিতে দেবে, ঢুকতে পারো দেন তো বললে। কলকাতায় তো এক সময় রমরমা ছিল, কলকাতায় এইসব তামিল তেলেগু ঢুকে কলকাতার ছবি খবর আছে আজকে? আপনি বলেন না কলকাতা আর্টিস্ট কই? সব ফিতা কেটে আর ওই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে বেড়ায়, তাদের সিনেমা কই? টাকা লাগবে, আপনি আমাকে তো 100 কোটি টাকার সাথে প্রতিযোগিতা করতেছেন, আপনি আমাকে জওয়ান দেখে বলতেছেন আমার ছবির সাথে, অন্য একজনের ছবির সাথে, ও জওয়ান করতেছে সুইজারল্যান্ডে মরক্কোতে, আপনি আমি গান করতেছি ওই যে হাতিঝিলের কর্নারে। তো মানুষের চোখ তো ওয়াইড হয়ে গেছে। শাহরুখ খানের অনেক সিনেমা ফ্লপ কন্টিনিউ, পাঠান আর ধরেন আপনি জওয়ান দেখে তো আপনি সব বিচার করতে পারবেন না? আমার ভাই হচ্ছে বেস্ট, আপনাদের পারবেন না কেউ নাই, আপনি লান আপনি তো পারবেন না, ভাইয়ের হেয়ার স্টাইল চেহারা অসাধারণ, এটা চুমা দিই। তো আপনি আমার বিষয়টা বুঝছেন কি না? আমার বিষয়টা বুঝছেন কি না? তো বিষয়টা তো হচ্ছে, তো বিষয়টা তো এরকম, আপনি আমাকে ভালো প্রযুক্তি ভালো গল্প দিয়ে আমাকে সময় দেবেন, তো আমাকে তৈরি করেন না, আপনি আমার হলগুলো সব দখল করে নিয়ে নিচ্ছেন, আপনি নিজ জিনিসটা ক্লিয়ার করেন না। আপনি এই ছবি যখন 100 হলে রিলিজ হচ্ছে, 2-3 সপ্তাহ নামাচ্ছে না, কারণ ভালো প্রোডাক্ট দেখতেছে। তো এই যে বাংলাদেশের যে হলগুলো সেন্সর হয়েছে, প্রডিউসার টাকাটা নিয়ে বসে আছে 1 কোটি 2 কোটি টাকা, এই হলগুলো কই পাবে? সীমিত হল, ওরা তো দুবাই,
চায়না, শ্রীলঙ্কা, সমস্ত জায়গায় ছবি রিলিজ দিচ্ছে। আমার জায়গাটা কই? এটা দেশে আমার জায়গাটা কই?